মন্দির সংসার সিরিয়াল খাতা সেই মুখ্য অভিনেত্রী মঞ্চে থেকে নেই তাকে মঞ্চে সাধু চারবার জোরদার হাতে তালি আজকে আপনাদের সামনে আসবে এই প্রথমবার পশ্চিম বাংলার সর্বপ্রথম আপনাদের রক্ততিলক ক্লাবে অর্থাৎ কাঁথির এই সুন্দর পরিবেশে রক্ততিলক ক্লাবে প্রথমবার আপনাদের সবার প্রিয় সাধু নমস্কার, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। কেমন আছেন আপনারা সবাই? শুনতে পেলাম না, জোরে বলুন। সৌদামিনী সংসার দেখছেন? কেমন লাগছে সৌদামিনী সংসার দেখে? সৌদামিনী সংসারে কোন দল কেমন লাগছে? এবারে বলবো, বলি। আচ্ছা, আজকে সৌদামিনী সংসার সবাই দেখছে কিনা তার প্রমাণ একজন দিদিমা একটু আগে এসে আমাকে ওখানে কি বলেছে, একজন দাদু কি বলেছে দেখো। ইয়াং যারা এখানে বৌদিমণি ঠাকুমা জেঠিমা যারা আছে, বৌদি আছে, বোনেরা আছে, ওরা তো বলছে ঠাকুমা দিদিমা দাদু ঠাকুমা এরা কি বলছে আসে জানো তো। প্রথমে এসে একজন দিদিমা, এই যে কখন আসবে, কখন আমাদের সজু আসবে গো। তারপরে একজন দাদু এসে বলছে, এই যে আমাদের সজুকা যদি নাই নেছো কিন্তু বাড়ি যেতে দেব না। বুঝতে পারছো তাহলে তোমায় কতটা ভালোবাসে? হ্যাঁ, বুঝতে পারছো তো? একবার চাইবো একবার সৌদামিনী সংসারের সেই সৌদুর জন্য একবার জোরদার হাতে তালি সবাই মিলে। এবারে বলো কি বলবি, বলো। সবাই যে আমাকে এতটা ভালোবাসছেন এবং সৌদামিনী সংসার দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানে সবাইকে। তা পুজো কেমন চলছে, পুজো কেমন কাটছে বলো? পুজো পুজো তো ভালোই কাটছে আমার। আর ওই তোমার দাদা শ্বশুর তাই তো? হ্যাঁ, যার জন্য তুমি আজকে সৌদামিনীর সংসার আজকে তৈরি করেছো। হ্যাঁ হ্যাঁ, তো দাদা শ্বশুর এই পুজোতে কিছু স্পেশাল কিছু দিয়েছে নাকি গিফট? দাদা শ্বশুর স্পেশাল গিফট বলতে কিছু দেয়নি, কিন্তু আমার পাশে থাকছে, মানে আমাকে খুব সাপোর্ট করছে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা আমি না বলে ও আগে বলুক, তারপরে আমরা অন্যদিকে যাবো নাকি? ও বললে নেই, বলো কিভাবে তোমাকে সাপোর্ট করছে একটু আমরা শুনতে চাই। সৌদামিনী সংসারে তো মানে কেউ আমাকে পছন্দ করে না, বেশিরভাগ আমার শাশুড়ি আমাকে একদমই ভালোবাসে না। ওখানে শুধুমাত্র আমার সাপোর্টার বলতে দাদা শ্বশুর আর আর গনশা, ওরা দুজনেই আমাকে সাপোর্ট করছে যাতে আমি এই সংসারটাকে সামলাতে পারি। আর আপনারা সবাই কিন্তু আমার পাশে থাকবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, এবারে সামনে থেকে এতক্ষণ কথা বললো, এটা এটা কেমন কেমন লাগে, এদিক ওদিক না ঘুরতে পারলে কিন্তু আবার এদিক থেকে চিৎকার হবে, ওদিক থেকে চিৎকার হবে, একটু এদিকে আসা হোক, এদিক থেকে একটু চিৎকার হবে নাকি? সবাই মিলে একটু চিৎকার হোক, তারপরে তো কথা বলবে। এও তো বাচ্চা, কি বড় হয়ে গেছে নাকি? কাপড় পরে এসছে বলে মনে হচ্ছে আজকে মা দুর্গার পুজো বলে কাপড় পরে এসছে। হ্যাঁ, এও তো একদম পুচকে। তা বোনের সাথে কথা বলবে না নাকি? হ্যাঁ, তো এইভাবে এখান থেকে একটু কথা বলো না সবার সাথে। ভালো আছেন তো সবাই? পুজো কেমন কাটছে আর আমাকে দেখে কেমন লাগছে? আচ্ছা, একটু এবারে ওদিকে চলো, সব দিকটা একটু ঘুরতে হবে, কারণ
আজকে সৌদামিনীর সংসার, সেই সদু আপনাদের সামনে, অর্থাৎ সৌদামিনী। তো এদিক থেকে একটু চিৎকার হোক নাকি, দেখেছো কিরকম চিৎকার, এই না গলা ফাটিয়ে দেবে গো। এরা পরে যখন সংসার হবে, মানে এদের কর্তা থাকবে না, সব হালিয়ে যাবে গো। এবার একটু আমরা জেনে নেই এরই ফাঁকে, ডায়লগ তো শুনবো তো, এটা ডায়লগ শুনতে হবে নাকি, শুনবো তো। হ্যাঁ, তার আগে সৌদামিনীর সংসার আজকে সদু, অর্থাৎ সৌদামিনী আজকে মঞ্চে, তাই তো? সৌদামিনী তো, হ্যাঁ, ডাক নাম সদু। হ্যাঁ, তোমার একটা ভালো নাম আছে, কি নাম বলো তো? সুস্মিলি আচার্য। সুস্মিলি আচার্য, এটা শুনতে পেলাম, এটা শুনতে পাচ্ছিলাম। তো সুস্মিলির জন্য একবার চাইবো জোরদার হাতের তালি সবার কাছ থেকে। আর সেই সঙ্গে সুস্মিলিকে একটু বরণ করে নেই, তারপরে ওর কাছ থেকে গল্প শুনবো। এই সৌদ মানে এই সিরিয়ালে আসা কিভাবে, কিভাবে আজকে সবার প্রিয় হলো, সব কিছু শুনবো আমরা আজকে। তার আগে একটু বরণের পালা আগে সেরে নেই। তো শ্রেয়সী মহাপাত্র আজকে রক্ততিলক ক্লাবের তরফ থেকে আমাদের সবার প্রিয়, ছোট্ট কিন্তু আজকে সবার মনের মধ্যে আছে সৌদামিনী সিরিয়াল খ্যাতা, অর্থাৎ সৌদামিনীর সংসার সিরিয়াল খ্যাতা, সেই সৌদামিনীকে বরণ করে নিচ্ছেন ক্লাবের অন্যতম সদস্য। চাইবো সবার কাছ থেকে জোরদার হাতের তালি, প্লিজ সবাই মিলে। বলো এই ভালোবাসা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর সাথে চকলেট, ওটা ভালো লেগেছে, ওটা তো খাবে আগে, ওটা ছাড়বে না। তো এইবারে ওর কাছ থেকে আমরা জানি যে এই যে সিরিয়াল জগতে আসা কিভাবে হলো। সৌদামিনী তো আমার ফার্স্ট সিরিয়াল নয়, এর আগে আমি একটা সিরিয়ালও করেছি, প্রথম প্রতিশ্রুতি, আপনারা দেখেছেন কিনা জানি না। ফার্স্ট অডিশন দিয়ে এসেছি, অডিশন দিয়ে ওই সিরিয়ালটা যখন মানে অডিশন দিয়ে যখন আমাকে সিলেক্ট করে সবাই, তারপর আমি সিরিয়ালটা করার পর আমাকে এই সৌদামিনীর জন্য মানে ডাকে, তারপর আমি সৌদামিনী করতে শুরু করি। ও বাবা, ভেতরে আবার অন্য রহস্য গো, এতক্ষণ জানতাম না তো। আমি তো প্রথমে ভেবেছিলাম যে শুধু এই সৌদামিনীর সংসার করেই ও আজকে সবার মন জয় করেছে, এ তো অন্য ব্যাপার গো। আচ্ছা আগে সেই সিরিয়ালটা ডায়লগ শুনে নিই, তারপরে আমরা অন্য কথায় আসবো। সেই সিরিয়ালটা ছোট্ট কিছু ডায়লগ হবে, ওই যে কি সিরিয়াল বললে আগে যেন করেছিলে, কি সিরিয়ালটা ভুলে গেছি গো। প্রথম প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি। ও প্রতিশ্রুতি দিয়েছে, মানে ওই ডায়লগটা শুনবে, আগে শুনে নিই আমরা, চলো তাহলে ওই ডায়লগটা শুনি। ওই আগে যে সিরিয়ালটা করেছিলেন প্রথম প্রতিশ্রুতি, ওটা শুনে নিই, তারপরে আমরা এই সিরিয়ালের কথায় আসবো। আশ্চর্য বাপু, দেখছেন নিজের চোখে আমি জিলিপি বানাচ্ছি, তবু এসে শুধোচ্ছিস? আমি জিলিপি বানাচ্ছি না রে, আমি সুক্ত রাজ্জি। ও বাবা, জিলিপি না সুক্ত, এটা একটা বোঝার ব্যাপার। হ্যাঁ, আচ্ছা এবারে ওর কাছে আজকে সৌদামিনীর সংসার নিয়ে অনেক প্রশ্ন সবার মধ্যে আছে, তাই তো নাকি? আছে তো। তার আগে একটা বড় প্রশ্ন যেটা আমার মনে যাচ্ছে, আজকে মা দুর্গা সামনে আছে, দেখেছো? হ্যাঁ, আজকে যাদের জন্য তুমি এখানে আসতে পেরেছ, বিশেষ করে সেই মানুষটার নাম তুমি জানো? জানো না? রক্ততিলক ক্লাব এবং আমার এই দাদা ভাই, যারা না হলে আজকে আসতে পারতাম না, যেটা ওর জানা সম্ভব নয়, কারণ ও এসেছে সোজা, এসে স্টেজে উঠে পড়েছে, কোথাকে জানবে, এটা একটা ব্যাপার, ঠিক তো? হ্যাঁ, তো আমাদের এই বাপনদা এবং রক্ততিলক ক্লাবের জন্যই আজকে তুমি আসতে পেরেছো। তো এদের জন্য একটা সৌদামিনীর সংসার থেকে একটা যদি ছোট্ট কিছু ডায়লগ হয় তাহলে কেমন লাগবে, ভালো লাগবে না? হ্যাঁ। তবে ওই যে তোমার দাদা শ্বশুর তোমাকে সংসারে নিয়ে এলো, তারপরে কারা কারা তোমার ওই যে সংসার থেকে তাড়ানোর চেষ্টা করছে, একটু সেই নিয়ে একটু কিছু বলো, কে কে? আমার শাশুড়ি, আমার মেজমা আর বড় মা, এরা তিনজন আমাকে সংসার থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, একবার কোন দরে শুরু করে দিচ্ছে। আর কর্তা? কর্তা না অতটাও নয়, কিন্তু এই তিন বউ আমাকে মানে একদম তাড়ানোর জন্য, বেশি আমার শাশুড়ি মানে আমাকে পছন্দই করছে না। কিরকম একটু শুনতে চাই আমরা সেটা।
এটা শুনি কিরকম ভাবে তোমাকে পছন্দ করে না, কিভাবে তোমায় কষ্ট দিচ্ছে একটু আমরা সবাই মিলে শুনবো নাকি? বাড়ির শাশুড়িরা কেমন কষ্ট দেয় শুনবো না? হ্যাঁ, এখনো তোমরা বিয়ে করনি, যারা বিয়ে করেছে মানে যারা শাশুড়ি হয়েছে তারা কোনো কথা বলেনি, তারা চুপ করে আছে, বলে যা বলবি বল, বাড়ির বউগুলোকে তো জ্বালাবো, কেন আমরা একদিন বউ ছিলাম, একটু বলো আমরা শুনি সবাই। শাশুড়ি বলতে যখন ফার্স্টের দিকে আমাকে ওরা পছন্দ করতো, তারপর যখন আমি শঙ্কর মানে এই সৌদামিনী সিরিয়ালে আমাদের হিরো শঙ্করের সাথে যখন বিয়ে করে আসে সৌদামিনী, তখন থেকেই মানে শাশুড়ি মানে আমার যে শাশুড়ি হয়েছেন উনি মানে প্রচণ্ড রেগে আছেন, মানে হঠাৎ করে ওনাকে না জানিয়ে মানে দাদু আমাকে আমাকে নিয়ে এসেছে এখানে, সো সেই কারণে মানে ওনাকে না জানিয়ে ওই জন্যে ওনাকে মানে উনি প্রচণ্ড রেগে গেছেন, তারপর থেকে উনি মানে আমাকে তাড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন, মানে আমার আমার উপরে সমস্ত দায়িত্ব দিয়েছে, যা আমাকে বেশি কাজ করাচ্ছে, মানে যা যেটাই করছি সাথে তাতেই আমি খারাপ হয়ে যাচ্ছি ওনার কাছে, তার জন্য মানে এরকম আমার উপর শাস্তি করছেন, তারপর আমাকে তাড়ানোর জন্য আরও অনেক প্ল্যান করছে, সেইগুলো দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু সৌদামিনী সংসার দেখতে হবে। আচ্ছা দেখতে তো হবে, তুমি একটু এখানটা এসো তো, এখানটা 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 এখানে অনেকে ওখানে পেছন থেকে দেখতে পাচ্ছে না, কি করবো বলো তো, বারবার ধরে এসে বলছে ওই পেছনে দেখতে পাচ্ছি না, এটা ঠিক হচ্ছে না। তো আমরা সবাই ডায়লগ শুনলাম একটু ছোট্ট করে নাকি, আরও শুনবো। আচ্ছা এখানে কতজন শাশুড়ি আছেন এরকম করে বৌমাদের কষ্ট দেন একটু, তারা হাত না হাত তুলতে বললে আপনারা কেউ তুলবে না, তুলবে না, তুলবে না। আচ্ছা তোমার যে স্বামীর নামটা কি গো? শঙ্কর। সে তো বড় ভয়ঙ্কর, না হলে মা বৌদি নাকি? কজন বৌদি? আমার এখন না আমার বৌদি হয়নি, মানে তিন মানে একজন শাশুড়ি যা 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 যা, হ্যাঁ মানে ওর বৌদি তোমার যা, কজন গো? আমার মনে হয় দুজন, দুজন। এই রকম ভাবে যন্ত্রণা দেয় সে, ভয়ঙ্কর না হলে এরকম সুন্দর একটা মেয়েকে কষ্ট দেয়? হ্যাঁ কিন্তু তবুও মাঝে মাঝে একটু ভালোবাসে, না হলে সৌদামিনী আজকে বলতো না যে এই তিনজন কষ্ট দিচ্ছে আমার কর্তা কষ্ট দিচ্ছে না। তো একটু আমি চাইবো এই যে একটু ভালোবাসার কথা তো একটু মাঝে সাঝে হয়েছে, ডায়লগ হয়েছে না, মানে আমাদের কেমিস্ট্রিটা বলতে ঝগড়া ঝগড়া মানে আমাদের অতটাও মানে ওরকম নেই, মানে ওর মধ্যে ভালোবাসা চলে ওরকম না, ঝগড়া আমরা শুনে নেই, কারণ কর্তা কিনে ঝগড়া এটা একটা মজা আছে, একটু শুনবো আমরা সবাই, চলো ডায়লগ শুনি তাহলে ওই রকম একটা ঝগড়া। এই যে পথে চলে বলি কোন্দল বাড়িকে কোন্দল বাড়ি বলবো না, তোর কি বলবো? হ্যাঁ দেখেছ এরকম করে মেয়েরা যদি জ্বালায় আমরা ছেলেরা কি করব? হ্যাঁ আমরা ছেলেরা পচা ছেলে, এটা কোন কষ্টের ব্যাপার না, তাহলে সে ভালো থাকবে? কোনোদিন থাকবে না, একটু ভালোবেসে এরপরে যিনি স্ক্রিপ্ট লিখবেন তাকে একটু বলে দিও, একটু ভালোবাসে ডায়লগ দিও, যাতে এই হেসে ফেললো, ভালোবাসার কথা বলি হেসে ফেললো গো। আচ্ছা এইবারে সৌদামিনীর জন্য একটু চাইবো সবার কাছ থেকে, এই যে ডায়লগ শুনছি আমরা একের পর এক, তাই তো ডায়লগ এতগুলো আমরা সিরিয়ালে শুনলাম, একটু জোরদার হাতের তালি হবে সবাই মিলে। এইবারে কিছু ওর কথা শুনতে চাই, কোন ক্লাসে পড়ছে, পড়াশোনা তো করছো, কোন ক্লাস তোমার এখন বর্তমান? আমার সিক্স। সত্যি? পুরো মিথ্যা কথা গো? সত্যি? হ্যাঁ ওই যে ছেলেটা পড়ছে এখন ফাইভে, যদিও ফোরে পড়ে, তো একে দেখে মনে হয় না সিক্স, নাইন টাইন হবে না? ও আচ্ছা কাপড় পরে এসছে তাই জন্য এরকম লম্বা লম্বা লাগছে গো। তো আমি চাইবো রক্ততিলক ক্লাবের জন্য দুটো কথা তোমার কাছ থেকে এই মুহূর্তে, এই সুন্দর মিষ্টি পরিবেশে এসে কেমন লাগছে আগে বলো, তারপরে আমরা আবার অন্য কথার দিকে যাব। মানে আমি সত্যি আজকে রিয়েলি হ্যাপি, মানে আমি খুবই হ্যাপি, আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে। সত্যি ভালো লাগছে? তো এবার তো আস্তে আস্তে আমাদের সৌদামিনীকে বিদায়ের পালা বলতে হবে, তো আমি মিউজিশিয়ানদের আস্তে আস্তে মঞ্চে ডাকবো সবাইকে, কিন্তু তার আগে সৌদামিনীর কাছে একটা কিন্তু আমরা প্রমিস চাইব, অভিনয় তোমার সবার পছন্দ ঠিক তো? হ্যাঁ কিন্তু পড়াশুনো চালাতে হবে, এটা রক্ততিলক ক্লাবের একজন সদস্য আমার কাছে এটা বলতে বলেছেন,
যে পড়াশোনা মাস্ট, হ্যাঁ অভিনয় খুব ভালো দরকার, হ্যাঁ কিন্তু বড় হয়ে তুমি বড় অভিনেত্রী হবে সেটা সবাই চায়। রক্ততিলক ক্লাব অল মেম্বার্স একটা তোমার কাছে ভগবানের সমান না, ভগবানের কাছে চেয়েছে যে সৌদামিনীর যে সধু, ভালো নামটা কি গো ভুলে গেছি, এমন কে নামটা, সুস্মিলি, ও আচ্ছা সুস্মিলি, ও যবে বড় নায়িকা হবে তবে একবার যেন এই রক্ততিলক ক্লাবে ফ্রি অফ কস্টে এসে যেন সবার সাথে দেখা করে যায়। এরকম অবশ্যই দেখা করব, পুরো ঢপ মারলো গো, সত্যি সত্যি আসবে তো? হ্যাঁ সামনে বসো, সামনে বসো, হ্যাঁ ঠিক তো। দাদা ভাই একটু নোট করবেন প্লিজ এই কথাটা, ও আসবে সামনের বছর আবার ফ্রি অফ কস্টে। তবে সৌদামিনী আমাদের সবার প্রিয়, ওকে আমাদের বিদায় দিতে হবে আস্তে আস্তে, কিন্তু ওকে আশীর্বাদ করুন হাতের তালি দিয়ে সবাই মিলে, প্লিজ সবাই মিলে, আরও যেন বড় হয়, আরও যেন সবার কাছ থেকে ভালোবাসা পায়, বড় অভিনেত্রী হয়। যাওয়ার আগে কিছু কথা তোমার কাছ থেকে। যাওয়ার আগে আমি একটাই কথা বলতে চাইছি, আপনারা সবাই আমার পাশে থাকুন যাতে আমি এগিয়ে যেতে পারি, এই সংসারকে সামলাতে পারি, আর আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আরও 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 বড় হতে পারি। ধন্যবাদ। ওয়াও, চলো এটি সবাইকে টাটা বাই বাই জানাতে হবে, তাহলে টাটা।